বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। হাসপাতালের মর্গে রাখা মৃত মহিলার চোখে মুখে ক্ষত চিহ্নের ঘটনাকে ঘিরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তেলিয়ামুড়া এলাকায়। হাসপাতালের মর্গে রাখা মৃত মহিলার চোখে মুখে ক্ষত চিহ্নের ঘটনা ঘিরে তেলিয়ামুড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিনভর এই ঘটনা ঘিরে মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে। উল্লেখ্য, শুক্রবার কল্যাণপুর থানাধীন ঘিলাতলি এলাকার দাউছড়া গ্রামের বাসিন্দা দমেন বর্মার 10 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অনিমা বর্মা প্রসব্যথা শুরু করলে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তার। এই অন্তঃসত্ত্বা এক কন্যা সন্তানের জননীর মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে ঘটনাটি হাসপাতাল থেকে তেলিয়ামুড়া পুলিশকে জানানো হয়। ফলে পুলিশ এসে অন্তঃসত্ত্বা মৃত মহিলার মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। যদিও এই মৃত মহিলার ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ করে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু হাসপাতালে নবাগত জুনিয়র মহিলা চিকিৎসক এবং তেলিয়ামুড়া হাসপাতাল কর্তৃপক্ষের চরম খামখেয়ালিপনায় এই মৃত মহিলার ময়নাতদন্ত করেনি তেলিয়ামুড়া হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। এই তালবাহানা করতে থাকায় বিকাল 5টা বেজে যাওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী 5টার পর এবং সূর্যোদয় না থাকলে কোনো মৃত ব্যক্তির ময়নাতদন্ত করা যায় না। এই অজুহাত দেখিয়ে মৃত মহিলার ময়নাতদন্ত করেনি চিকিৎসক। ফলে মৃত মহিলাকে রেখে দেওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে। গতকাল সকালে দেখা যায় হাসপাতালের মর্গের দরজা একাংশ খোলা রয়েছে। এই সময় হাসপাতালে মর্গের দরজা খোলা দেখে মর্গে গিয়ে দেখতে পায় মর্গে রাখা 10 মাসের অন্তঃসত্ত্বা মৃত মহিলার মুখে এবং চোখের পাশে ক্ষতবিক্ষত চিহ্ন দেখে বোঝা যায় রাতে কোনো এক সময় মর্গের ভেতরে কোনো জীবজন্তু প্রবেশ করে মৃত মহিলার মুখে এবং চোখের পাশের কিছু অংশে ক্ষতবিক্ষত করে শরীরের মাংস তুলে নেবার চেষ্টা করেছে। সাথে সাথে হাসপাতালের অস্থায়ী ডোম ঘটনাটি হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর মৃণাল ভট্টাচার্যকে জানায়। কিন্তু সাথে সাথে ভারপ্রাপ্ত চিকিৎসক ঘটনাটি পুলিশকে না জানিয়ে এই মৃত মহিলার ময়নাতদন্তের কাজ শুরু করে। যদিও পুলিশের উপস্থিতিতে পরে এই মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় জনমনে দেখা দিয়েছে বিপুল প্রতিক্রিয়া। দয়ের মতন সিস্টেম এর মূল্যে একটা ডেড বডি রাখলে কোনো কিছু খাইতে উঠতে পারে না, বেঁধে দিতে কোনো কিছু খাইতে পারে না। এবং মোটামোটা গাছের ইন্দুরও আছে, এই ইন্দুরও খায়। তারপরে আমরা আর কি বর্তমান যে পুষ মানবে সেই বর্তমান বাগেও আর কি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সুনামুড়া শহর অঞ্চল কমিটির 18তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বেজিমারা ওএনজিসি জেবি স্কুল মাঠে। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সুনামুড়া শহর পূর্বাঞ্চল কমিটির 18তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বেজিমারা ওএনজিসি চৌমুহনীর জেবি স্কুল মাঠে। প্রথমে সম্মেলন শুরুর আগে অনুষ্ঠিত হয় শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠান। শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই অঞ্চল কমিটির সম্পাদক মনির হোসেন, প্রাক্তন ছাত্রনেতা ওহিদুর রহমান, নারী নেত্রী জেসমিন সুলতানা সহ অন্যান্য নেতৃত্বরা। সম্মেলনে 37 জনের নতুন কমিটিও গঠন করা হয়, যার মধ্যে সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান এবং সম্পাদক মনির হোসেন। সম্মেলনের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে কোনো লোক সেখানে কাজ করতে রাজি হয় না, কারণ এখানে দেখা যায় লক্ষ লক্ষ টাকা আমি জমা দিলাম কিন্তু আমি জাস্ট চাল ডাল সমস্ত কেনার জন্য কমিশন পর্যন্ত আসা, কাজে এখানে যেতে কেউ ইন্টারেস্ট হয় না, কমিশনটা সেখানে কমিয়ে দিচ্ছে। মানুষ যে টাকা রাখছে তার যে ইন্টারেস্ট পাওয়ার কথা সেই ইন্টারেস্ট তো সে দিচ্ছে না, তাকে কমিয়ে দিচ্ছে। এই যে কমিয়ে দেওয়ার ফলে মানুষ টাকা রাখতে আর কোনো রকম তাদের ইয়ে হয় না। আরেক দিক থেকে যারা টাকা নিয়ে আসবে ছেলেরা মেয়েরা এই সমস্ত কাজগুলি করবে, তারা ওই জায়গায় গিয়ে কোনো তাদের যেহেতু মুনাফা নেই কোনো লাভ নেই, সুতরাং ওখানে যেতে চায় না। এই যে ফাঁকটা, এই ফাঁকটা দখল করে নিয়েছে এই সমস্ত ধান্দার অর্থনীতিগুলি, এই ফাঁকটাকে দখল করেছে, সেই জায়গাটায় কিন্তু বাজারটা তারা দখল করেছে। যদি আমাদের সরকারি ব্যবস্থার মধ্যে এই ব্যবস্থাগুলি অনেক উন্নত থাকতো তাহলে কিন্তু এই বাজারটা দখল করতে পারতো না। খালি এই জায়গাটা আমাদের এখন যখন যেই অবস্থায় রাজনীতি। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা।
সারা রাজ্যের সাথে সোনামুড়া স্পোর্টিং মাঠে চলে সিপাহীজলা জেলার মহিলা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। এতে জেলার নানা স্থান থেকে প্রার্থীরা অংশ নেন। সারা রাজ্যে চলছে ত্রিপুরা পুলিশের মহিলা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। সোনামুড়া স্পোর্টিং মাঠে গতকাল থেকে শুরু হয় সিপাহীজলা জেলার মহিলা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। মোট সহস্রাধিক মেয়ে ও মহিলা অংশগ্রহণ করে গতকাল স্পোর্টিং মাঠে প্রার্থীদের এন্ট্রান্স পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়। আজ প্রার্থীদের মৌখিক ও লিখিত পরীক্ষা চলছে। সোনামুড়া বিশালগড় সিপাহীজলা তিন মহকুমা থেকে মেয়ে ও মহিলারা শীতের তপ্ত রোদে উপস্থিত ছিল উল্লেখযোগ্যভাবে। অনেক মহিলারা জানালেন, সকাল সকাল ঘর সামলিয়ে এসেছিলেন পুলিশ কনস্টেবলের প্রার্থী হতে। তাছাড়া মানে চাকরি খুব ঘরে ঘরে একটা দরকার। আর তাছাড়া আমার খুব পজিটিভ এনভায়রনমেন্টে খুব ইচ্ছা, মানে এদিকে আমি ইন্টারভিউ দিছি, সেন্ট্রালে অনেকবার দিছি, এবার স্টেটে দিছি, দেখা যাক কি যাও। আমি এসি বিশালগড় থানা দিবি, এসে বিশালগড় টিএসপি। হ্যাঁ, এর আগে সেন্ট্রালে দিছি, স্টেটে আর দিছি। ত্রিপুরা পুলিশে মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে। 29 অক্টোবর থেকে পরীক্ষা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। 8টি ডিস্ট্রিক্টের 8টি কেন্দ্রে এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। এটা হলো তৃতীয় কেন্দ্র, সিপাহীজলা ডিস্ট্রিক্টের সোনামুড়া। 29 অক্টোবর আমরা শুরু করেছি উদয়পুর সেন্টার দিয়ে, তারপর আমরা 4 নভেম্বর বিলুনিয়াতে করেছি দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য। আজ সিপাহীজলার সোনামুড়া কেন্দ্রে করা হচ্ছে। মোট ভ্যাকেন্সি হল মহিলা পুলিশ কনস্টেবলে 300, তার মধ্যে এসসি হল 56, এসটি 89 এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য 150। এখন পর্যন্ত প্রায় 700-এর মতো এখানে গ্যাদারিং হয়েছে, কিন্তু ফাইনাল এখনও মানে হয়নি। এটা দিনের শেষে বোঝা যাবে কত রেজিস্ট্রেশন চলছে। আজকের পুরো রেজিস্ট্রেশন চলবে, তারপর ফিজিক্যাল ইভেন্ট, রিটেন এক্সাম আছে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের কাজটা এটা 2-3 দিন চলতে পারে, এটা ডিপেন্ড করে আজকে আমার দিনের শেষে কত ক্যান্ডিডেট মানে থাকবে। কালকেও শেষ হয়ে যেতে পারে বা পরশুও লাগতে পারে। আজকে থেকে আমরা উমেন কনস্টেবল রিক্রুটমেন্ট করছি। এই রিক্রুটমেন্টে আমাদের তরফ থেকে যা যা হেল্প করার আমরা রিক্রুটমেন্ট বুকে হেল্প করছি। মেডিকেল টিম আছে, পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে, সুষ্ঠুভাবেই চলছে রিক্রুটমেন্ট। এখানে তো অনেকগুলো মাপ, তবে হাই লং জাম্প, হাই জাম্প, রানিং সব কিছু আছে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কৈলাসহর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কৈলাসহর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। চলো এক হই, সত্যের পক্ষে দাঁড়াই এই প্রচার অভিযানকে সামনে রেখে 8 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত এই ছাত্র সংগঠন এক অভিযান সংগঠিত করছে। তাদের উদ্দেশ্য হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একত্র করে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্রদের সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্যের প্রতি শিক্ষা প্রদান, সমাজের কুসংস্কার ও অবিচারের প্রতি প্রতিবাদ করা। কর্তব্যের প্রতি শিক্ষা প্রদান, সমাজের কুসংস্কার ও অবিচারের প্রতি প্রতিবাদ করা, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি আসফাক আহমেদ শরীফ, রিজার্ভিউল তহবিলদার, শফিকুল ইসলাম এবং কায়েমউদ্দিন প্রমুখ। সংগঠনের নেতারা আরও জানান যে তাদের সংগঠন বৃদ্ধি করতে তারা ত্রিপুরার প্রতিটি মহকুমায় একটি করে কনভেনশন করবেন ছাত্রছাত্রীদের নিয়ে। वेलबींग इसके लिए काम कर रही है। इस समाज में हम एक सोशल चेंज लाना चाहते हैं, वो युवाओं से और स्टूडेंट से ही मुमकिन है। देश की सूरत हाल पर अगर आप नजर डालते हैं तो जिस देश के हम सब वासी हैं, हिंदुस्तान के, कि इस देश में बहुत सारी समस्याएं हैं। अगर मैं यहाँ पर समस्याओं की
समस्याओं को गिनते जाऊं तो मेरे ख्याल से कोलाशहर से प्रियतोष दासर रिपोर्ट खबर त्रिपुरा। নানা অভিযোগের ভিত্তিতে এক অভিযান চালিয়ে কুখ্যাত এক চোর চক্রকে পাকড়াও করতে সক্ষম হলো আমতলি থানার পুলিশ। বেশ কয়েক মাস ধরে রাজধানী ও তার আশপাশ এলাকায় চোরের হানাদারিতে অতিষ্ঠ মানুষ। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি, চোরেদেরও ধরা যায়নি। একটু দেরি হলেও আমতলি থানার পুলিশ কুখ্যাত এক চোর চক্রকে একসঙ্গে ধর সক্ষম হয়েছে। ওসি প্রাণজিৎ ঘোষ ও সেকেন্ড অফিসার রাখাল মৈত্রের নেতৃত্বে গতকাল এক অভিযান চালানো হয়। পুলিশের কাছে খবর ছিল চোরের দল গভীর রাতে কোনো এক জায়গায় চুরি করবে। পুলিশও তাদের ধাওয়া করে, চারজন কুখ্যাত চোরকে সেখান থেকেই ধরে ফেলে। চোরের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী যেমন স্বর্ণের আংটি, শাবল ও অন্যান্য জিনিস উদ্ধার করে। ধৃতদের নাম রাকেশ মজুমদার, হামিদ মিয়া, বিপ্লব দাস এবং অজয় সূত্রধর। আমতলি থানার ওসি প্রাণজিৎ ঘোষ জানিয়েছেন ওই চোরেরা বিভিন্ন জায়গায় হাত সাফ করেছে, তাদেরকে ধরতে পেরে পুলিশও কিছুটা নিঃশ্বাস ফেলেছে। আমতলি থানার মোবাইল পার্টি বাজারঘাট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে ডিলাক্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পালানোর সময় চারজন কুখ্যাত চোরকে গাড়ি সহ আটক করে তাদের কাছ থেকে চুরি করার সময় ব্যবহৃত দুটি শাবল, কোমরে লুকায়িত অবস্থায় একটি স্বর্ণের আংটি আটক করা হয়। আগরতলা শহর, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার নগর পঞ্চায়েত এলাকার কিশোরীদের নিয়ে পালন করা হয় কিশোরী দিবস 2013। বিভিন্ন বিষয়ে কিশোরীদের প্রশিক্ষণও দেওয়া হয় অনুষ্ঠানে। 11 থেকে 18 বছর কিশোরীদের যৌবনের পূর্ণাঙ্গ সময়ে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে, পাশাপাশি এই সমস্যা নিরসনে কী কী করণীয় দরকার, কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, এই সমস্যার সমাধানে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে ICDS দপ্তর। তার মধ্যে অন্যতম প্রকল্প সবলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 11 থেকে 18 বছরের কিশোরীদের সালেমা ব্লকের অন্তর্গত 14টি জায়গায় কিশোরী দিবস 2013 পালন করার উদ্যোগ নিয়েছে ICDS দপ্তর। এর মধ্যে 11টি জায়গায় ইতিমধ্যে কিশোরী দিবস পালন করা শেষ হয়েছে। গতকাল কমলপুর মহকুমার নগর পঞ্চায়েত এলাকার কিশোরীদের নিয়ে ভট্টাচার্য পাড়ার সমাজ শিক্ষা কেন্দ্রে পালন করা হয় কিশোরী দিবস 2013। বিশিষ্ট সমাজসেবিকা কল্যাণী রায় প্রদীপ প্রজ্বলন করে কিশোরী দিবসের উদ্বোধন করেন। স্বাগত ভাষণ দেন নগর পঞ্চায়েত এলাকার ICDS সুপারভাইজার নিয়তি দেবরায়। তাছাড়া কিশোরী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন CDPO সন্তোষ দাস, আরতি দাস, দীপ্তি বর্মন সহ আরও অনেকে। যেমন প্রতি মাসে আমরা প্রতি কিশোরীকে আমরা 4.5 কেজি করে চাউল ডালি মিশ্রিত আমরা দিয়ে থাকি। এছাড়া আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট দিই, ক্রিমের ট্যাবলেট আমরা আমাদের সেন্টার থেকে দিয়ে থাকি। তাছাড়া আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের যে কিশোরী দিবস সেই দিবসের ব্যবস্থা করে থাকি। এছাড়া প্রতি মাসে আমাদের প্রতি অঙ্গনের সেন্টারের আওতায় যেসব কিশোরী আছেন তাদেরকে আমরা যেমন চাউল দিই তেমন প্রতি মাসে সেই কিশোরীদের আমরা ওজন নিয়ে থাকি এবং সেই কিশোরীদের স্বাস্থ্য পুষ্টি সম্বন্ধে আমরা আমাদের অঙ্গনারী কর্মীরা তাদেরকে সচেতন করে এবং এছাড়া আমাদের স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি বিভিন্ন। অনেক ধন্যবাদ। আমাদের ICDS এর মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশু এবং সুস্থ মা গঠন করা। সুস্থ শিশু এবং সুস্থ মা গঠন করতে হলে আগামী দিনে আজকের যারা তোমরা যারা কিশোরী আগামী দিনে তোমরাই হবে মা। তাহলে আমাদের সুস্থ মা পেতে হলে সুস্থ কিশোরী আগে পেতে হবে। এই জন্যই আমাদের এই স্কুলটা সকলা কিশোরীদের নিয়ে কিশোরীদের 11 থেকে 18 বছর পর্যন্ত কি কি শারীরিক সমস্যা হতে পারে, পাশাপাশি কি কি করণীয় দরকার তা নিয়ে প্রশিক্ষণ দেন জেলা ICDS প্রশিক্ষক দেবব্রত মিশ্র, CDPO সন্তোষ দাস। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর ইন্দ্রনগর থেকে জিবি যাওয়ার পথে ব্রিজ নির্মাণের কাজ নিয়ে নানা অভিযোগ সৃষ্টি হয়েছে জনমনে। রাজ্যে সর্বত্রই চলছে উন্নয়নমুখী কর্মযজ্ঞ। কোথাও স্কুলঘর নির্মাণ, কোথাও রাস্তা, আবার কোথাও ব্রিজ, কিন্তু সব জায়গায় সমান্তরালভাবে কাজ হচ্ছে না। গ্রামেগঞ্জে এই ধরনের নির্মাণ কাজ নিয়ে ঢিলেমির অভিযোগ সবচেয়ে বেশি। এবার একই ধরনের অভিযোগ পাওয়া গেল রাজধানীর ইন্দ্রনগর থেকে। ইন্দ্রনগর থেকে জিবি যাওয়ার পথে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হচ্ছে। 2 বছর আগে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়, মাত্র 30% শেষ হয়েছে খোদ এলাকাবাসীর এমন বক্তব্য। একটি ব্রিজ নির্মাণ করতে এত দেরি হওয়ায় বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
আপনাদের কি সুবিধা দিব? ওই তো রোডটা হইলে আমরা সুবিধা হইব আর কি, আমরা আশেপাশের মানুষের ভালোই হবে। এই জায়গাটা কোন জায়গাটা? যা এটা টাউন ইন্দ্রনগর। টাউন ইন্দ্রনগর ত্রিপুরা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয় স্থানীয় কমিউনিটি হলে। এতে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আগামী লোকসভার শীতকালীন অধিবেশনে নিষ্ঠুর নির্যাতন নিরোধক আইন সংশোধন করে নির্যাতনকারীদের কঠোর শাস্তি বিধান করার দাবিতে এক কনভেনশনের আয়োজন করা হয় তেলিয়ামুড়া কমিউনিটি হলে। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক জিতেন দাস, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম বিভাগীয় সম্পাদক সুধীর সরকার প্রমুখ। এটাকে বলা হয় ধরবন না,